তুমি অসুস্থ শরীর নিয়ে কেন যাবে? যেটা তো আমিও পারতাম। কিন্তু আমরা তো সকলেই অপেক্ষা করছি টুটুলের জন্য। টুটুল এসে এবারে আমরা প্ল্যান করব কোথায় কোথায় যাওয়া যেতে পারে, কাদের কাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। শুধুমাত্র কিংশুক বাবুর সঙ্গে যোগাযোগ করলেই হবে না, আরো উপর মহলে কোথায় কোথায় যাওয়া যেতে পারে সেটা আমাদের দেখা দরকার, যাতে আমরা একটা প্রপার রিপোর্ট পাই। মিঠি একটা দিক সামলাচ্ছে, আমরা আরেকটা দিক সামলাব। টুটুল দেখ, আমরা তোর জন্য অপেক্ষা করছি, সো তুই বল কিছু। সব জায়গায় মেল করেছি অলরেডি, এবার কিংশুক স্যারের সাথে গিয়ে একবার সামনাসামনি কথা বলবো। কিংশুক স্যারই যা করার করবেন, কারণ সব জায়গায় মেল করে লাভ নেই। কিংশুক স্যার যেখানে হেড, তো উনি ডিসাইড করবেন পরবর্তীতে কি করা উচিত। সব থেকে বড় কথা, কিংশুক স্যার পিকলুর বস, ওরা অফিস থেকে পুরোটা ইনিশিয়েট করছে এবং ওরা পিকলুকে খুবই ভালোবাসে। ইনফ্যাক্ট কিংশুক স্যার আলাদা করে পিকলুকে খুব ভালোবাসেন, সুতরাং আমার মনে হয় না কাজে কোনো গাফিলতি থাকবে। ওরা সব রকমভাবে চেষ্টা করবে পিকলুকে উদ্ধার করবার জন্য। আর একটা কথা বলবো, এই গোটা ঘটনাটায় আমাদের যতটা খারাপ লাগছে, আমার ধারণা কিংশুক স্যারের ঠিক ততটাই খারাপ লাগছে। উনি পিকলুকে অন্তত যতটা ভালোবাসেন বলে আমার মনে হয়। তুমি না বেশি স্মার্টনেস দেখাচ্ছ, তুমি কি ভেবেছো আমরা তোমাকে মারবো না? ভুল করছো, ভুল। তোমার তো হাত রক্তের রঙে লালই আছে, সবসময় তো লালই থাকে, তোমরা তো এটা করতে অভ্যস্ত। তোমাদের আদর্শ, দেশের প্রতি তোমাদের ভক্তি সব তো ওখান থেকে শুরু হয়, ওখান থেকে তো ভাবো। তোমরা মানুষকে মেরে দেশের উপকার করতে চাও, আর তোমাদের মনে হয়, তোমাদের একটা ধারণা যে এরপরও দেশের লোক তোমাদের সাথে থাকবে। আরে আগে সন্ত্রাস ছাড়ো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের সাথে কথা বলো, তারপরে এইসব কথা বলতে এসো। তবে তো মানুষ তোমাদের ভালোবাসবে, তোমাদের কাছে আসবে। শাট আপ, তুমি জ্ঞান দিচ্ছ আমাদের? হ্যাঁ জ্ঞান দিচ্ছি, আর কোনো উপায় নেই তো। হয়তো এরপরে আমি নাও বেঁচে থাকতে পারি, কিন্তু এইটুকু জানবো যে মরে যাওয়ার আগে কিছু ভালো কথা তোমাদের বলে দিয়ে গেছি। আমি জানি যদিও এটা উলুবনে মুক্ত ছড়ানোর মতোই হবে, তাও বলে যাচ্ছি। তবু আশা করতে তো কোনো দোষ নেই, মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ আশা করে, ভাবে যে কিছু লোক বুঝবে, বোধ বোধের সৃষ্টি হবে। ওয়ান টু থ্রি ফোর, ওয়েট, তোমার কোনো শেষ ইচ্ছে আছে? না। গুড্ডিকে একবার দেখতে চাও না? না না, গুড্ডিকে আমরা আনতে পারি, ফেরত দেওয়াটা এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমি কাউকেই দেখতে চাই না। ভয় পেয়েছে। নেগুড, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এটা ট্রায়াল ছিল, এরপরেরটা আসল চলবে সোজা তোমার পক্ষে। আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি বসের সঙ্গে, উনি ইনস্ট্রাকশন দিলে তারপর আমরা আবার আসব। আমি এখন একটু বেরোবো। আমি সেটাই জিজ্ঞেস করছি যে তুমি কোথায় যাবে। আপাতত আমি কিংশুক স্যারকে চিনি, তো এখন কিংশুক স্যারের কাছেই যাব, তারপর দেখি উনি কি আমাকে অ্যাডভাইস দেন, সেই অ্যাডভাইস মতো চলতে হবে। তবে আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি ওখানে গিয়ে দেখবো যে গুড্ডি আমার আগেই ওখানে পৌঁছে গেছে। একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি মেয়েটাকে। শুনুন,
খবরদার আপনি এইভাবে কথা বলবেন না। দেখুন গুড্ডিকে আমরা কেউ এভাবে বলতে চাইনি, চৈতালির তো একটা ধৈর্যের সীমা আছে, আর কতই বা সহ্য করবো আমরা। বিয়ের পর থেকে একটা দিনও শান্তি পায়নি, যে করেই হোক পায়নি। সে শিরিনের দোষই হোক আর গুড্ডির দোষই হোক বা কারুর না দোষই হোক, শান্তিটা পায়নি। এখন একটার পর একটা ঘটনা ঘটছে, আমাদের সহ্যটা সত্যি কমে গেছে। এখন যদি এমন একটা ঘটনা ঘটে, গুড্ডির তো এগিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কেন বলুন তো? না আমি বুঝতে পারছি না গুড্ডির কি অপরাধ। গুড্ডি যার সাথে এতদিন সংসার করেছে তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বলে তাকে নিয়ে কনসার্ন হতে পারবে না, আর কোনো বিপদ হলে সেই বিপদে তাকে বাঁচাতে চেষ্টা করবে না। মানে কিন্তু কেন, ওর তো পূর্ণ অধিকার আছে। পিকলুর যদি কিছু হয় সেখান থেকে পিকলুকে রক্ষা করার চেষ্টা করবে, অ্যান্ড দ্যাটস ভেরি নর্মাল। আর একটা কথা আপনারা কেন বারবার ভুলে যান বলুন তো, পিকলুর সাথে সংসারটা প্রথম গুড্ডি করেছিল, শিরিন নয়। কি বলতে চাইছো কি তুমি টুটু? ওটা সংসার ছিল? ওটা সংসার? হ্যাঁ, ওটা সংসার বলবো না তার কি বলবো বলুন। গুড্ডির কোনোদিনই এই বাড়ি ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল না, ওর কোনোদিনই ভাইয়াদাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল না। ওকে চলে যেতে হয়েছে, গুড্ডি আমার বন্ধু তো, তাই ও আমার কাছে অনেক কিছু শেয়ার করেছে। আর অনেক কিছু শেয়ার না করলেও আমি গুড্ডিকে অনেক কাছ থেকে দেখেছি বলেই বুঝতে পেরেছি। আমি বুঝতে পারছি না একটা জিনিস, আমি সত্যিই বুঝতে পারছি না, এখন আমরা অনুজকে নিয়ে আলোচনা করব না গুড্ডির সংসার জীবন নিয়ে আলোচনা করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? আর প্রত্যেকবার খালি এটা কেন হয় আমাকে সবার সামনে দাঁড় করিয়ে এই একটা বিষয় নিয়ে কথা বলা হয়? তোমাদের কারোরই বোধটা নেই এতে আমার কতটা আত্মসম্মানে লাগে, এটা আমাকে কতটা অসম্মান করা হয়, এটা তোমরা বুঝতে পারো না। না ঠিক আছে মা, হয়তো এখন এই ব্যাপারটাই এখানে কন্টিনিউ হয়। যদি এই ব্যাপারটাই হয়, যদি বারবার গুড্ডিকে নিয়েই আলোচনা করা হয়, আমি একটা কাজ করি, যতদিন অনুজ ফিরে না আসছে আমি গিয়ে ও বাড়িতে তোমাদের সঙ্গে গিয়ে থাকি। এখন মনে হচ্ছে ও চলে গেলেই ভালো হতো, যদি ট্রান্সফারটা নিতেও তাহলে হয়তো এমন বিপদটা হতো না। অনুজের ট্রান্সফার নেওয়ার কথা সব ঠিক হয়ে গেছে বাপি, এই যে আমরা ঘুরতে গেছিলাম ফিরে এসেই অনুজ ট্রান্সফারটা নিয়ে নিত, শুধু অনুজের ফিরে আসার অপেক্ষা। যেমন তেমন করেই হোক অনুজকে ফিরে আসতেই হবে, আমি আর একটু সময় নষ্ট করতে পারবো না, তারপর এখান থেকে চলে যাব। আমি যেভাবেই হোক যেভাবেই হোক আমার অনুজকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে, অনুজের কোনো ক্ষতি হতে পারে না, অনুজের কেউ ক্ষতি করতে পারবে না। এই তো সবে আমি আমার সংসারটা শুরু করলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সংসারটা শুরু করার আগে? তবে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, সেদিন রাতে অনুজকে যে ফোন করেছিল সে কিন্তু অনুজের খুব চেনা কেউ ফোন করেছিল, আর কে ফোনটা করলে অনুজ অত রাতে বেরোতে পারে সেটা আমি খুব ভালোই অনুমান করতে পারছি। কে, কার কথা বলছো? পরিষ্কার করে বলো, নাম বলো। গুড্ডি ফোন করেছিল তো? গুড্ডি ফোন করেছিল, গুড্ডি ফোন করেছিল, তাই পিকলু থাকতে না পেরে ঘর থেকে বেরিয়ে গেল, তারপর পিকলু গুড্ডির সাথে দেখা করলো, দেখা করার পর কিছুক্ষণ বাদে গুড্ডি ফিরে এলো কিন্তু পিকলু ফিরলো না। তোমার গল্পটা এরকম তো ঠিক? আর তোমার বক্তব্য যদি সত্যি ধরে নি, তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে গুড্ডি যে পিকলুকে ডেকেছিল তার পেছনে একটা উদ্দেশ্য ছিল, কেননা গুড্ডি পিকলুকে কিছু লোকেদের হাতে তুলে দিয়েছিল এবং তারপর গুড্ডি হোটেলে চলে এসেছিল,
মানে এটাই তোমার বলার উদ্দেশ্য তো? মানে এটাই বলতে চাইছো তো? এক্স্যাক্টলি আমি যেটা বললাম পরিষ্কার করে বলতে পারছো না? আমি কি বলতে চাইলাম তাতে কোনো লাভ হবে না। আমি কি বললাম কি বললাম না তাতে কি কিছু এসে যায়? কিছু তো এসে যায় না। আমি আজকে কিংফিশার অফিসে যাওয়ার আগে একবার থানায় যাব। ওখানে আমি থানায় যে কমপ্লেনটা জানিয়ে এসেছি এখানেও সেই কমপ্লেনটা জানাবো। গুড্ডির নামে আমি FIR করব। স্যার আমিও মনে মনে কিছু প্ল্যান করেছি। এখন না স্যার, এখন আমি বলতে পারবো না, পরে জানতে পারবেন। আপনিও যেমন আপনার কিছু কিছু ক্লুয়ের কথা আমার সঙ্গে শেয়ার করতে পারলেন না, তেমন আমিও আমার কিছু কিছু প্ল্যানিং এর কথা আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না স্যার। চলো 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 পাল্টা।